পাষণ্ড ছেলের হাতে আক্রান্ত হয়ে আরকিপুর থানার দ্বারস্থ এক অসহায় পিতা। পানীয় জলের দাবিতে আম্বাসা গন্ডাছড়া এবং অমরপুর গন্ডাছড়া সড়কের ষাটকার্ড এলাকায় রাস্তা অবরোধ করলেন প্রমিলা বাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বটতলা ফাড়ের পুলিশ একটি মারুতি গাড়ি থেকে প্রায় 500 লিটার দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়। ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জেরানিয়া থেকে খয়েরপুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। শক্তিশালী ভূমিকম্প পরপর আফটার শক, তছনছ ইন্দোনেশিয়ার জাভা, মৃত 162, আহত 300-এর বেশি। চীনের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে 36, দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে হেনান প্রদেশের আনিয়াং শহরে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর, অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুলের নবম এবং দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা মেটানোর লক্ষ্যে অবিলম্বে এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের নিয়োগের দাবিতে ফের একবার শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করল যুবক যুবতীরা। হর ঘর সুশাসন কর্মসূচিকে সামনে রেখে প্রায় প্রতিদিনই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে চলছে প্রশাসনিক শিবির। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের 9 নম্বর বুথে আয়োজন করা হয় এই প্রশাসনিক শিবিরের। ভারত জোড়ো ও ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে উদয়পুর রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রা মিছিল বের হয় মঙ্গলবার। কমলপুর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং ত্রিপুরা বাঁচাও আন্দোলন কর্মসূচি হিসাবে মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমা কংগ্রেস অফিস থেকে আম্বাসা মহকুমার লালছড়া কংগ্রেস অফিস পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। আবারও নাশকতার আগুনে পড়ল এক বাড়ি। ঘটনা সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন লালসিংমুড়া এলাকায় শিখুরিয়া এলাকায়। ফের রাজনৈতিক প্রতিহিংসা বিশালগড়ে। সোমবার রাতে আবারও কংগ্রেসের প্রচার সজ্জা সহ পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধা, 71,000 বেকারকে নিয়োগ পাত্র দিয়ে দাবি মোদীর। মধ্যযুগীয় বর্বরতা সৌদি আরবে 10 দিনে 12 জনকে মৃত্যুদণ্ড, গলা কেটে হত্যা। মঙ্গলবার দুপুরে আচমকা উত্তর জেলার ধর্মনগর সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি ধর্মনগরে পা রেখে প্রথমেই সোজা চলে যান ধর্মনগর জেলা হাসপাতালে। মঙ্গলবার দুপুরে চেবড়ি গ্রামীণ ব্যাংকের সামনে তীব্র গতিতে আসা একটি বাইক এক বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে, তাতে মোট 3 জন জখম হয়। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই বার্তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুরেও মঙ্গলবার উদয়পুর পুর পরিষদের ব্যবস্থাপনায় স্কুল স্পোর্টস বোর্ডের উদ্দেশ্যে টাউন হলে অনুষ্ঠিত হয় নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এক সচেতনতা শিবির। মাদকের বিরুদ্ধে একা প্রতিরোধ করে তুলতে পারবে না পুলিশ, সমাজস্থ প্রতিটি মানুষকে এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। আগরতলা পুর নিগম এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে নেশা বিরোধী বৈঠকে মঙ্গলবার এই কথাগুলো বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ডাকওয়ার্থ লুইসের নিয়মে টাই দিয়ে শেষ ভারত নিউজিল্যান্ড ম্যাচ, তবে সিরিজ জয়ী হার্দিকরা। আবারও জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে স্কুটি নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি স্কুটি, আহত স্কুটি চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়। তেলিয়ামুড়ার অন্যতম প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে একটি সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন স্কুল বিল্ডিং নির্মাণের জন্য মঙ্গলবার জায়গা পরিদর্শনে এলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হার আর্জেন্টিনার। ম্যাচের ফলাফল সৌদি আরব 2 এবং আর্জেন্টিনা 1, অফসাইডের কারণে 3টি গোল বাতিল আর্জেন্টিনার।